হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ইটস নট মর্নিং এনিমোর, এখন 2 বাজে। তো এখন আমরা বেরোচ্ছি একটু লাঞ্চ করতে। আজকে বেরোবো, কেননা আজকে একটা স্পেশাল, আজকে না টুমোরো ইজ দ্য স্পেশাল ওকেশন, কিন্তু আজকে বেরোচ্ছি কেননা আজকে ছুটি আছে। আজকে 26th January, তো তাই জন্য আজকে ছুটির দিন, রিজুরও ছুটি আছে। তো ভাবলাম আজকে একটু বেরোই আর বেরিয়ে যাব। আই থিঙ্ক রিজু কোথায় একটা খাওয়াবে, সেটা এখনও আমরা জানি না। ও নিয়ে যাচ্ছে আপাতত আমাকে আর ভাইকে। এটা আমাদের হয়ে আসছে, মানে প্রায় প্রত্যেক বছরই আমরা যাই এরকম, আমরা 3 জন মিলেই বেরোই বেসিক্যালি। তো গেল বছরও গেছিলাম, করিমসে আই থিঙ্ক গেছিলাম, আর এবছরও যাচ্ছি একটা কোথাও ভালো মন্দ কিছু খাওয়া দাওয়া করতে, কেননা কালকে রিজুর ছুটি নেই, ওর কালকে শপে যেতে হবে। তো ভাবলাম আজকেই ওই জন্য প্রি সেলিব্রেট করি, প্রি বার্থডে সেলিব্রেট। তো যাই হোক, ওই জন্য আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। সকাল থেকে একটু রেডি হতে এটা ওটা করতে করতে লেট হয়ে গেছিলো, ওই জন্য ব্লগটা করতে পারিনি, এখন থেকে স্টার্ট করছি। আর আই হোপ তোমাদের আজকে পুরো ভিডিওটা দেখতে ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা স্কিপ না করে দেখো। সারপ্রাইজও প্ল্যান করছি, জানি না কতদূর কী হবে, বাট দেখা যাক। তো চলো, আপাতত রেডি হয়ে গেছি, আমি তো রেডি হয়ে গেছি। এটা সালোয়ার পরেছি আমি, একটা পুরোটা আমি একটা শর্টসে গেট রেডি উইথ মি দিয়ে দেবো, ওটা চেক করে নিও। তো আপাতত চলো যাওয়া যাক, অনেক লেট হয়ে যাচ্ছে। বেরিয়ে গেছি, এখন বাজে 2, আর যেতে যেতে হাফ অ্যান আওয়ার মতন তো লেগেই যাবে ওখানে বললো যেটা। তো আমরা যাচ্ছি এখন সোদপুরে, ওখানে কি একটা রেস্টুরেন্ট আছে সেটা নাকি খুব ভালো, তো সেখানে যাব। এই যে আমরা 3 জন মিলে যাচ্ছি। নেমে গেছি আমরা অটো থেকে, এখন হেঁটে হেঁটে যাচ্ছি রেস্টুরেন্টের দিকে। রেস্টুরেন্টটার নামটা কি জানো? মোবিনা। কি? মোবিনা। তাহলে আমি দুবাই এর মতন করে সেজে গুজে আসতাম, আগে বলতে পারতি। ওখানে নাকি ড্রেস টুপি এইসব দেবে। যাই হোক চলো যাওয়া যাক, এখন একটা নতুন রেস্টুরেন্টের সন্ধানে আমরা যাচ্ছি আর কি। তো গিয়ে তারপরে দেখাচ্ছি। ঠিক যেটা এক্সপেক্ট করেছিলাম, বসে থাকতে হবে। তো বসতে তো হবে, 26 তারিখে এসেছিস এরকম টাইমে। অনেক লাইন এখানে, আই থিঙ্ক সবাই এখানে ওয়েট করছে। তো দেখা যাক আমাদের কখন আসে। তো আমাদের চলে এসছে এখানে, কি মুশাকল সামথিং সামথিং কিছু একটা ছিল। মিউজিকটা অফ আছে। এখন আমি ট্রাই করছি, এটা একটা ভেটকি মাছের যে ফিলেটা দিয়েছে সেটা গ্রিল্ড করা, আই থিঙ্ক রোস্টেড বা গ্রিল করা কিছু একটা। অনেক রকমের আইটেম রয়েছে, কি কি আছে আমি নিজেও জানি। তো এই পুরো প্ল্যাটারটার সাথে দুটো মকটেলও ফ্রি ছিল, মানে ইনক্লুডেড ছিল, ফ্রি বলবো না।
তো এর মধ্যে আছে একটা ভার্জিন মোহিতো আর একটা ছিল কিউই, মানে এটা আমরাই সিলেক্ট করে দিয়েছি, তোমরা নিজেদের মতো করে নিতে পারো। ঠিক আছে, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে উঠলাম। এখন কটা বাজে? 4:30-এর বেশি বাজে, 4:45। তো খাওয়া দাওয়া বেশ ভালোই করলাম। তোর কেমন লেগেছে? তোদের ভালোই লেগেছে? হ্যাঁ, অনেক কিছু নতুনত্ব ছিল, আর তার থেকেও বড় কথা পয়সা বসুল লেগেছে, কারণ এত বড় একটা প্লেটার তিনজন মিলে আমরা শেষ করেছি। আমরা কমই খাই, ওই জন্যই শেষ করতে পেরেছি। দুজন মিলে, মানে যারা বেশি খেতে পারো তোমরা, তারা ডেফিনেটলি এটা হিসাব মতো দুজনের ছিল, সেটাই আমরা তিনজন শেয়ার করেছি। কিন্তু ভালোই লেগেছে, আর অনেক কিছু, সব ফিশ ছিল, চিকেন ছিল, মাটন ছিল, সব রকম ছিল, তো ওই জন্য পেটটা আরো ভরে গেছে। প্লাস দুটো মকটেলও ছিল সাথে, কাবাবজি ছিল, 4-5 রকম। তো যাই হোক, ভালোভাবেই কেটে গেল আজকে, আর ট্রিট দিল আজকে আমাদের। থ্যাংক ইউ। চলো এখন বাড়ি যাওয়া যাক। তো বাড়িতে চলে এসেছি এখন, আর আসার সময় এইগুলো নিয়ে এসেছি। দেখো, রোজ, তিনটে রোজ দেখলাম, আর ডিফারেন্ট ডিফারেন্ট কালারের দেখলাম। একটা খুব আনকমন দেখেছি, ওই জন্য ওটা নিয়ে নিয়েছি, আর দুটো, মানে এখন না রোজের সিজন না, এখন যেহেতু শীতকাল, বেশ বিয়েবাড়ি রোজ চারিদিকে সেল করছে সবাই, তো ওই জন্য ভাবলাম যে কিনেই নিই, বেশ ভালো, অনেকদিন ধরে কেনা হয় না। তো রেড রোজ তো সবসময় অ্যাভেলেবেল থাকে, বাট এই কালারফুল রোজগুলো না হেভি লাগে। তো ফার্স্ট এই যেটা, আমার এই কালারটা ভীষণ ভালো লেগেছে। এটা একটু বেশ ল্যাভেন্ডারিশ যে শেডটা হয় না রোজের, এটা ওই শেডটা আমার মানে আমার এই জামাটার সাথে অনেকটা ম্যাচ হয়ে যাচ্ছে এই শেডটা, এত সুন্দর দেখতে। হচ্ছে গিয়ে পুরো মিল্কি হোয়াইট, আর তার মধ্যিখানে এরকম পিঙ্ক কালার, এটাও বেশ সুন্দর লাগছে, মানে দেখতে এত সুন্দর লাগছে না, যে অ্যাডগুলো দেখায় না, ওই সাবানের অ্যাডগুলোতে যে সুন্দর সুন্দর রোজগুলো থাকে একদম হোয়াইটের মধ্যে, এরকম পিঙ্ক কালারের একটা সুন্দর একটা, মানে বলে এক্সপ্লেন করা যাচ্ছে না, এই রোজটা এত সুন্দর লাগছে, ওই জন্য এটাও নিয়ে নিয়েছিলাম। তো এই তিনটে রোজ নিয়ে নিয়েছি, আর কান্ট ওয়েট টু পুট দ্যাম ইন আ ভাজ। হ্যালো, এখন একটু চেঞ্জ করে নিই, অনেকক্ষণ ধরে জামাকাপড় পরে আছি, তো চেঞ্জ করবো। আর দাদার বিয়ের সমস্ত জিনিসগুলো চলে এসছে, অলমোস্ট অনেক কিছুই চলে এসছে, শাড়ি, ব্লাউজ, আরও দুটো ব্লাউজ এখনও বাকি আছে আসা, তো সেই দুটো আসবে পরে। বাট আপাতত শাড়ির সাথে যে ম্যাচিং ব্লাউজগুলোও ছিল সেগুলোও চলে এসছে, তো সেগুলো এখন দেখাবো তোমাদেরকে, যে শাড়ি আছে, কী কী ব্লাউজ আছে সেগুলো তোমাদেরকে এখন দেখাচ্ছি। দাও, তো এই হচ্ছে আমার দাদার রিসেপশনের জন্য যে ব্লাউজটা বানিয়েছিলাম, সেটা হচ্ছে এইটা, ফুল স্লিভ বানিয়েছি, কারণ ঠান্ডা, যদিও তাতে কোনো ব্যাপার না, মেয়েদের ঠান্ডা গরমটা কোনো ম্যাটার করে না, স্টাইলটাই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে গিয়ে রিসেপশনেরটা, বিয়েরটা এখনও আসেনি, ওটা পরে দেখাবো। এখন এই যে ট্রলি ফলি গুছাচ্ছি, আর তার সাথে যেহেতু কালকে রিজুর জন্মদিন, অলরেডি 12টা মানে বেশি বাজেনি যদিও, বাট 11:15 বেজে গেছে, তো 12টার তো বাজতে বেশি টাইম নেই, তো ভাবছি যে এখন রিজুর জন্য একটু সারপ্রাইজ প্ল্যান করা যাক। তো এখন আমি রিজুর গিফটটা প্যাক করছি, যেটা কিনা আমি কিনেছিলাম অনেক দিন আগে, কিনে রেখেছিলাম। তো দিস ইজ দ্য গিফট, এখানে ওর একটা জ্যাকেট রয়েছে, যেটা ও অনেকদিন ধরেই ভাবছিলো যে কিনবে, আর ওর পছন্দ, মানে ওটা অনেকদিন ধরেই ওর পছন্দ হয়ে রেখেছিলো, তো আমি ভাবলাম যে ওটাই ওকে গিফট করি। তো এটা এখন প্যাক করবো, আর একটু পেছনে খাটটা একটু গুছিয়ে টুছিয়ে রাখবো, ওখানে গিয়ে ও কেকটা কাটবে, মানে খাটে বসেই কেকটা কাটবে বেসিক্যালি, তো ওটা করবো। আপাতত ট্রলিটাকে সাইড করে নিই। তো গিফট প্যাক করা রেডি, এটা রিজুই আমাকে দিয়েছিলো রোজটা, তো ওকেই আবার রিটার্ন গিফট করে দিচ্ছি। আর এই একটা ফেরোরসের ছিল, ওর জন্য রেখে দিয়েছিলাম ওকে জন্মদিনে খাওয়াবো বলে। তো যাই হোক, এটা ওই কিনে দিয়েছিলো আমাকে, বাট আবার রিটার্ন গিফট, বাট এই দুটো আমি নিজের টাকা দিয়ে কিনেছি অবভিয়াসলি। তো দিস ইজ হিজ বার্থডে গিফট। আর এইখান থেকে আমি কেকটা অর্ডার করেছি জোম্যাটোর থেকে, রাত্রি 10:30 বাজে তখন আমি কেকটা অর্ডার করিয়েছিলাম জোম্যাটোর থেকে, কারণ আমি কেক আনতে ভুলে গেছিলাম যেহেতু আজকে বেরিয়ে গেছিলাম, তো ওই জন্য কেকটা লাস্ট মিনিট অর্ডার করতে হয়েছে, জানি না কেকটা কেমন। সো লেটস ওপেন দিস বক্স, দেখা যাক কেমন কী হয়, হোপফুলি ভালোই হবে।
সো দিস ইজ দ্য কেক আই অর্ডার্ড। এটা একটা সিম্পল ভ্যানিলা কেক, আর দেখতে বেশ কিউট লাগছিলো, মানে সিম্পল অ্যান্ড ছোট্টোর মধ্যে একদম সুন্দর লাগছিলো, এই জন্য এটাই অর্ডার করেছি। তো এটা এখন এই যে একটু অ্যারেঞ্জমেন্ট করেছি, কিছুই না, জাস্ট এটাকে একটু গুছিয়ে নিয়েছি বেডটাকে, আর এখানে একটা ছোট্ট এরকম কিছু একটা পেতে দিয়েছি এখানটায়, ও কেকটা বসে কাটবে। সো দিস ইজ হিজ কেক। আমি নাম লিখিনি বিকজ এটা অর্ডার করেছিলাম, তো ওখানে কোনো নাম লেখার অপশন ছিল কি ছিল না জানি না, বাট আমি তাড়াহুড়ো করে অপশন মানে কেকটা অর্ডার করেছি, তো তো অপশনগুলোতে চোখে পড়েনি আর কি, বাট ঠিক আছে, ইটস ওকে। এটা বার্থডে কেক। আনবক্স করো গিফট। নে চকলেটটা খা, খা খা খা, তোর জন্যই দিয়েছি। না রে কেক খাবো, চকলেট খাবো না। কেকটা ভালো না? ওটা মাখছিলাম দেখে এটা দিয়ে দিয়েছি, আলাদা করে দিয়েছি। না অনেকদিন ধরেই বলছিল আমাকে একটা দে, আমাকে একটা কিনে দে, ওই জন্য দিলাম কিনে। বয়সটা বাড়ছে না? ও বয়স বাড়ছে নাকি? আবার কি মার আর কি আছে, এমনি খোল না পুরোটা, তাহলেই তো হয়ে যায়। টান মার, ধরে টান মার, কি হবে? ছিঁড়ে ফেলবো? হ্যাঁ আমি এটাই ভেবেছিলাম, ঢুকছে না দাঁত। এটার দাম 5,000 টাকা লেগে গেল ওর। মোমবাতিটা পুদিয়ে দি। না না পুদিতে, ওটা জ্বলুক। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাবা বল, খুব পছন্দ হয়েছে। এইটা আমি দেখেছিলাম ভাইয়ের জন্মদিনে গিয়ে, না সাউথ সিটি মল, সাউথ সিটিতে ছিল যারা অর্ডার দিয়েছিল। আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম। সাইজে ঠিক হবে? হ্যাঁ এম সাইজই দিয়েছি, ট্রায়ালে দিয়েছিলাম এম সাইজই। তো সকাল 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 উঠে আজকে একটু রান্না বান্না করছিলাম, কেন কি ওর আজকে বার্থডে আর আজকে আমার শনিবার। তো এমনিতেও অনেকদিন মিস হয়ে যাচ্ছিলো, মঙ্গলবার শনিবার করে আমার মানা হচ্ছিলো না নিরামিষ খাওয়াটা। তো আজকে ভাবলাম যে কালকে যখন বেরিয়েই গেছিলাম, খেতে গেছিলাম, তো কালকে তো ভালো মন্দ খেয়েইছি যখন, তাহলে আজকে একটু নিরামিষটা পালন করি আর কি। তো এই জন্য আজকে নিরামিষ রান্না করেছি, কিন্তু সেগুলোও ভালো মন্দই হয়েছে, মানে ফ্রাইড রাইস হয়েছে, চিলি পনির যেটা নিরামিষ চিলি পনির হয় সেইটা হয়েছে, তারপরে আলুর দম হয়েছে, ওর জন্য সব ভালো স্পেশাল স্পেশাল জিনিস হয়েছে, মানে রান্না হয়েছে আর কি। মা আলুর দমটা করেছে আর আমি ফ্রাইড রাইস আর চিলি পনিরটা করেছি। আর ওদিকে মা এখন পায়েস করছে, যেহেতু আজকে বার্থডে বয়ের মানে স্পেশাল সমস্ত আবদার, তো ওই জন্য পায়েস করছে। তো যাই হোক, এই হচ্ছে আজকের মেনিউ। তো আজকে ওই জন্য রান্নাবান্নার কাজে একটু ব্যস্ত ছিলাম বলে আর ব্লগটা মানে প্রপারলি করাও হয়নি সকাল থেকে উঠে। তো আজকে নিরামিষ, শনিবার পড়ে গেছে। তো বিকেলবেলা কফি খেয়েছিলাম, নতুন কফিটা বানিয়ে দিয়েছিলাম, বল কেমন? ভালো, ফ্লেভারগুলো ভালো, বেশ বাটারস্কচ, ভ্যানিলা আর হেজেলনাট। হেজেলনাটটা আমি খেয়েছি, কারণ ওটা আমার ফেভারিট। আমাদের দেয়নি, তুই খেয়েছিস, ওখান থেকে অ্যাকসেপ্ট নিয়েছিস, ঠিক আছে। জন্মদিন বলে ভুলভাল মিথ্যা কথা বলে পার পেয়ে যাবি না তুই। যাই হোক, এখন আমি আরও বেরোচ্ছি দোকানের দিকে, আমাদের কাজ আছে। তো আমি আর ইজো এখন এসেছি একটু ফার্নিচার দেখতে ঘুমার বাড়ির জন্য। ঘুমার বাড়ির মন্দির হচ্ছে, মন্দিরের ভেতরে কী কী মানে টেম্পলটা কীরকম হবে, ভেতরে যে সিংহাসনটা হবে সেটা কীরকম হবে সেটা দেখতে এসেছি এইখানে। এটা চৌমাথায় সাহারানপুর হ্যান্ডিক্রাফট বাজার বলে একটা দোকান আছে, এখানে এসেছি।
এখানে আপাতত গিয়ে দেখবো, বাবা বলে গেছে যে তোরা দেখে আয়, তো এখন গিয়ে ভেতরে ঢুকি, ঢুকে দেখে দেখে তারপরে আবার দোকানে যেতে হবে, তো চলো যাও। কাজটা কি সুন্দর, ডাইনিং টেবিলে এইটা দেখো নৌকার মতন বেডটা, মানে এই এই পুরোটা একটা বেড, ওই যে ওইটা চূড়া ওইটা হেডবোর্ড আর এই জায়গাটা পুরো নৌকার মতন। এটা কি প্রাইস আছে? আবরে বসার সিংহাসন এটা কেন, কি রে তুই বসবি, বস বস একটু বসে ফিল নিয়ে নে। বাবা বাবা বাহ, আমরা এখন মিষ্টি নিতে এসেছি রসরাজে, সব বাড়ি বাড়ি বিলি হবে এখন। বাড়িতে চলে এসেছি, চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছি, এখন খেতে বসে পড়েছি, কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছিল। আর এই যে আমাদের বার্থডে বয়, ইয়েস হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। তারপরে বল, ফ্রাইড রাইসটা কেমন হয়েছে, পনিরটা কেমন হয়েছে? ভালো হয়েছে, আমি করেছি, থ্যাংক ইউ। এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, একদম মশাই টশাই টানিয়ে শুয়েও পড়েছি অলমোস্ট। আর এই যে বার্থডে বয় শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। যাক এখন আমরা দুজন শুয়ে পড়ছি আপাতত, তো গুড নাইট আর হ্যাপি বার্থডে অ্যাগেন, থ্যাংক ইউ।